হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ফাইনালি বেরিয়ে গেছে নোটিফিকেশান। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং বিএসসি এগ্রিকালচার করার প্ল্যান করছেন বা বিএসসি হর্টিকালচার করার প্ল্যান করছেন এবং তার সাথে বিটেক যারা করার প্ল্যান করছেন বিএ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আজকে তাদের জন্য ভিডিওটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। 2021-22 টোটাল যে ভর্তির আপডেট, টোটাল নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান, সেটাই শেয়ার করছি। তার সাথে বলে দিই, যারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাইছেন ওপরে ভিডিওটা দেখে নেবেন, এবং অ্যাপ্লাই কিন্তু চলছে বর্তমানে, তাই বা অতি অবশ্যই অ্যাপ্লাইটা করে নিন। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। প্রথমত সোজাসুজি চলে যাচ্ছি আমি BCKVতে, অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ফর ইউজি অ্যাডমিশন ডে 21-22। এবং আমি অ্যাকচুয়ালি যারা এই অলরেডি BCKVতে পড়ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে, তাদেরও একটু রিকোয়েস্ট করবো, যারা আরজি থেকে পুরনো দর্শক, একটু তোমাদেরই যারা জুনিয়ার, যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে, প্লিজ তাদেরকে একটু কমেন্টে হেল্প করে দিও কমেন্ট বক্সে। আমি জানি তোমরা করে থাকো, তবু একবার বললাম। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। অ্যাকচুয়ালি আপনারা জাস্ট এটা এই নোটিফিকেশানটা ক্লিক করলে আপনার কাছে একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড নোটিফিকেশান, তো এটা ক্লিক করলেই আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট একটু ওপেন করে নিয়ে আপনাদের শেয়ার করছি। প্রথমত বলে দিচ্ছে, দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন বিএসসি অনার্স এগ্রিকালচার, 4 বছরের কোর্স হয় নিশ্চয়ই জানেন। এবং এটা হচ্ছে কোথায়, মোহনপুর ক্যাম্পাস কলেজ অফ এগ্রিকালচারাল, এবং তার সাথে আছে বর্ধমান এবং বাঁকুড়ার এক্সটেন্ডেড ক্যাম্পাস যেটা BCKVর, এবং তার সাথে বিএসসি অনার্স হর্টিকালচার যেটা, সেটা মোহনপুরেই হয়ে থাকে, এবং প্লাস তো আপনার ইঞ্জিনিয়ারিংটাও পড়ানো হয়ে থাকে। তো দেখুন এখানে কি বলছে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন করা হচ্ছে এবং টোটালি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত কিছু আবেদন করতে পারেন। আপনি চাইলে বিএসসি হর্টিকালচারও করতে পারছেন, বিএসসি এগ্রিকালচারও করতে পারছেন। প্রথমত দেখুন এখানে সিড ম্যাট্রিক্সটা কীভাবে ডিভাইড করেছে, একটু সেটাই শেয়ার করতে হয় ফার্স্টে। দেখুন মোহনপুর আমি যদি দেখছি, নদিয়া যেটা, তো সেখানে যেটা মেন ক্যাম্পাস, সেখানে দেখুন কী বলেছে, প্রথমে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল যারা মানে হাই সেকেন্ডারি বোর্ড, অর্থাৎ সেখান থেকে যারা পাস করছে, তাদের বলে দিচ্ছে 50 হতে হবে ইউআরএ, অর্থাৎ জেনারেল তাদের দিচ্ছে 50টা করে সিট, শিডিউল কাস্টদের দিচ্ছে 21, এসটিদের দিচ্ছে 5টা, ওবিসি এ 9টা, ওবিসি বি 6টা, এবং পিসিদের দিচ্ছে 3টে, স্পোর্টস ক্যাটাগরি দিচ্ছে 2টো। টোটাল এখানে তাহলে 96টা দিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, মানে যারা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ড থেকে পাস করেছো। এটা একটা বিশাল বড় তোমাদের জন্য ভালো সুযোগ, মানে যাদের নম্বর কম আছে, মানে খুব একটা কম নাম্বার নেই আবার খুব একটা বেশি নাম্বারও নেই, এরকম অ্যাভারেজও রয়েছে, তারাও কিন্তু একবার আবেদন করতে পারছো এখানে। কারণ যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে একটা ভালো সুবিধা দেওয়া হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে। তারপরে বলছে আদার বোর্ড, আদার বোর্ডের মধ্যে কিন্তু দিল্লি বোর্ডগুলো পড়ছে, মানে CBSE, ISC এই সমস্ত বোর্ডগুলো পড়ছে, বা কেরালা বোর্ড, অনেকেই কোয়ারি করছিলেন আপনারা, তো সেই সমস্ত বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে জেনারেলদের 4টে, বাকি 2টো, একটা একটা, এই করে টোটাল 9টা সিট রয়েছে। এবং তার সাথে যারা ভোকেশনালি পড়াশোনা করছো, তোমাদের দিয়েছে 2টো, একটা একটা, এই করে 6টা সিট, মানে টোটাল 111টা সিট কিন্তু এখানে এইভাবে দেওয়া হলো, বোঝা গেল। তার ফলে তোমরা যারা আবেদন করতে চাইছো, সে তোমরা এই ক্যাটাগরি আন্ডারে পড়ছো। এবার ধরো বর্ধমান, বর্ধমানও দেখো টোটাল 32টা সিটের মধ্যে ভাগ করেছে, ধরতে গেলে 50-র বেশি সিট দিয়ে দিচ্ছে কিন্তু এরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হাই সেকেন্ডারি যারা পড়াশোনা করেছে তাদেরকে, প্লাস তো ভোকেশনালদেরও দেওয়া হয়েছে, এবং আদার বোর্ডের মধ্যে CBSE ISC পড়ছে। আমি শুশুনিয়া বাঁকুড়াটা একটু দেখি, সেখানেও প্রায় 32টার মধ্যে দেখুন 50-র বেশি দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে। এবং তারপরে দেখুন বা বিএসসি হর্টিকালচার, সেখানেও 32টা সিটের মধ্যে, এটা তো আমি এগ্রিকালচার বললাম, এটা হর্টিকালচার, এবং এখানেও 32টা সিটের মধ্যে দেখুন 50%-এর ওপর দেওয়া রয়েছে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের স্টুডেন্টদেরকে, তা আপনারা তার ফলে আবেদন করতে পারছেন এবং অ্যাডমিশনে কিন্তু সুযোগটাও নিতে পারবেন। টোটাল সিট বলে দিয়েছে এখানে কত, জেনারেলদের কত, এবং টোটাল এখানে 207টা টোটাল সিট রয়েছে। এবার হচ্ছে যারা বিটেক করার প্ল্যান করছেন বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তাদের হচ্ছে যেটা মোহনপুর নদিয়া ক্যাম্পাস মেন ক্যাম্পাসে হয়ে থাকে, সেখানে কিন্তু আপনাকে জয়েন্টের র্যাঙ্ক লাগছে, এবং জয়েন্টের র্যাঙ্কের মাধ্যমে আবেদন করতে পারছেন, এবং সেখানে কিন্তু টোটাল যে সিটটা রয়েছে সেটা হচ্ছে 27। আচ্ছা, এবার আমি একটু আপনাদের প্রথমত বলে দিই এর কোয়ালিফিকেশান যোগ্যতাকে চাইছে। দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আদার বোর্ড লাইক CBSE, ISC, ICSE বা যার যত বোর্ড রয়েছে, সমস্ত বোর্ডের তরফ থেকে কী বলেছে, HS পাসড, অর্থাৎ 10+12, মানে 12 পাস করতে হবে এবং PCV রাখতে হবে। এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, অর্থাৎ আপনাকে ইংলিশ তো রাখতেই হচ্ছে ল্যাঙ্গুয়েজে, এবং তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ PCB এটা কিন্তু থাকতে হচ্ছে। এটা যে কোনো এগ্রিকালচারের অ্যাডমিশনের জন্য এটা কিন্তু মেন লাগে। তার সাথে বলে দিয়েছে আপনাকে 70% মার্কস পেতে হবে বেস্ট অফ 4-এ। আচ্ছা, এটা ভালো করে বুঝতে হবে, এখানে বেস্ট অফ 4 বলে দিয়েছে, অর্থাৎ 4টে সাবজেক্ট, ধরুন আপনি যে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে যে বেস্ট অফ 4 যেটা রয়েছে, সেই বেস্ট অফ 4কে ক্যালকুলেট করে কিন্তু আপনার
আমি ইলেকটিভটা বাদ দিয়ে বলছি, যে বেস্ট অফ ফোর রয়েছে সেই বেস্ট অফ ফোর ক্যালকুলেট করে যদি 70% হচ্ছে তাহলে আপনারা আবেদন করতে পাচ্ছেন। এটা কারা কারা আবেদন করতে পারছে সেটা হচ্ছে যে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং স্পোর্টস ক্যাটাগরিরা। আচ্ছা, এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ড চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য বলে দিয়েছে 60%। আর যারা আইসিইআর ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা অলরেডি আইসিইআর অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা দিয়েছে, তাদের তো আলাদা ব্যাপার। তো বোঝাতে পারলাম, তার মানে জেনারেলদের 70%, এমনিদের 60%, অর্থাৎ এসসি এসটিদের। এবার যারা ভোকেশনাল থেকে আসছো তোমাদের কি বলে দিয়েছে দেখো, তোমাদের একটু কম্বিনেশন ভালো করে বুঝতে হবে, ইংলিশ থাকতে হবে এবং পিসিবি থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো দুটো কি একটা থাকতে হবে, এবং বায়োলজি তোমাদের থাকতেই হবে কম্পালসারি একাডেমিক ইলেকটিভ ইলেকটিভের জন্য। প্লাস এখানে আপনি তোমাদের অনেক কটা সাবজেক্ট কোড দিয়ে দিয়েছে, এই সাবজেক্ট কোডের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে। বুঝতে পারলাম মার্কস কী বলেছে, তোমাদেরও সেম বলে দিয়েছে 70%, তোমাদের বলে দিয়েছে বেস্ট অফ ফাইভের ওপর, জেনারেল ওবিসি সবার জন্য, আর 60% বলে দিয়েছে এসসি এসসি স্টুডেন্টদের জন্য। বুঝতে পারলাম। এবার আমি একটু স্ক্রল করে নিচে চলে আসি, প্রথমত স্পোর্টস কোটাটা বলে দিই, অনেক সময় এটা মিসগাইড হয়ে থাকে অনেকে। দেখো, স্পোর্টস কোটার আন্ডারে তোমরা আবেদন করতেই পারছো, তবে কী চাইছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ রিপ্রেজেন্টেড ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন। এটা সবাই চায়, ডিস্ট্রিক্ট লেভেলে তুমি যদি কোনো কম্পিটিশন করে থাকো এবং বা হায়ার লেভেলে কোনো কম্পিটিশন করে থাকো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল অর্গানাইজড বাই ডিস্ট্রিক্ট স্পোর্ট অ্যাসোসিয়েশন অথবা স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। মানে কিন্তু স্কুল লেভেল বা এরকম যে তুমি সার্টিফিকেটগুলো পেয়েছো সেগুলো দিয়ে কিন্তু তুমি স্পোর্টস কোটাতে আসতে পারবে না, এটা ভালো করে বুঝে নিতে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে অথবা স্টেট লেভেলে অথবা ন্যাশনাল লেভেলে যদি তুমি কোনো কিছু স্পোর্টস খেলে থাকো যদি, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো এবং তোমার তার সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। আচ্ছা, অ্যাডমিশন ক্যান্সেলটা কি, মানে ধরো কোনো ইনফরমেশন তুমি সেটা বানিয়ে বলছো বা ভুলভাবে বলছো, তাহলে কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে যায়। তুমি ধরো পেয়েছো 70%, আর তুমি বলছো আমি 95% পেয়েছি বলে লিখে দিলে, মেরিটে নাম উঠে গেল, কিন্তু ফাইনালি অ্যাডমিশন হবে না, কারণ ভেরিফিকেশন আটকে যাবে, তাই যেটা সত্যি সেটাই লিখো। একটা ভালো খবর হচ্ছে, যেটা হচ্ছে এর অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশন ফি, সেই পয়সাটা কিন্তু লাগছে না, যেটা উত্তরবঙ্গতে আমরা আগের দিন দেখছিলাম সেখানে 1000 টাকার মতন নিচ্ছিল, এখানে কিন্তু সেই পেমেন্টটা লাগছে না। ডেটটা মেন ইম্পর্টেন্ট ডেট, সেটা হচ্ছে 2 আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 19/8/2021 অর্থাৎ 19 আগস্ট অবধি চলছে। আচ্ছা, 21 থেকে 23-এর মধ্যে তোমাদের সুযোগ দেবে, ধরো মেবি তোমরা কোনো কিছু ভুল করেছো টাইপ করতে গিয়ে বা ভুল করে লিখে ফেলেছো, সেগুলো কারেকশান করার সুযোগ দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় এই মডিফিকেশন কারেকশানটা করার জন্য সুযোগ পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমরা যেটা পাচ্ছ যদিও তোমরা এমনই চেষ্টা করবে যে এমনভাবেই ফর্ম ফিল আপ করবে যাতে কোনো রকম কোনো মিস্টেক না হয়, যদি হয় সেটা 23-এর মধ্যে ঠিক করে নেবে, যদি না ঠিক করো খুব ভালো নাম্বার থাকলেও অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট এগুলো তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, আমিও তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করবে না। আচ্ছা, এখানে কী কী ডিটেলসগুলো লাগবে সেগুলো মোটামুটি বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এই টোটাল যে অ্যাপ্লিকেশন এডিটের ব্যাপারটায়, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে। দেখুন, প্রথমত আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কাস্ট, ক্যাটাগরি, এই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না, তার ফলে এগুলো একদম যেটা লিখবে সেটাই ঠিক লিখবে, এগুলো পরে কিন্তু এডিট হয় না। অনেক সময় অনেকে মোবাইল নাম্বারের একটা ডিজিট ভুল করে দেয়, তাদের কিন্তু অ্যাডমিশন পরবর্তীতে অনেক অসুবিধা হয়, কারণ ওই মোবাইল নাম্বারটাই থেকে যায়। দেখুন, এখানে তারপরে বলে দিয়েছে কীভাবে আপনারা ফর্ম ফিল আপটা করবেন, খুব সুন্দরভাবে বলে দিয়েছে। ফার্স্ট অফ অল, ওয়েবসাইটে গেলেন এবং সেখানে 2 তারিখ থেকে পেয়ে যাচ্ছেন একটা অ্যাডমিশনের অপশান, সেটা ক্লিক করার পর ইউজি অ্যাডমিশন 2021 লগ ইন ফর অ্যাডমিশন, এবং লগ ইন করার পর আপনি আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং তার সাথে আপনার মেল আইডি দিয়ে, আর আধার কার্ড কিন্তু লাগছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের সময়। তারপরে বলে দিয়েছে যে ক্লিক অন দ্য লগ ইন বটন, এবং লগ ইনে ক্লিক করার পর দেন নিউ অ্যাডমিশনে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে যাবেন, এবং সেখান থেকে আপনি কিসে অ্যাপ্লাই করছেন, এগ্রিকালচার না হর্টিকালচার কিসে অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দিচ্ছেন। জয়েন্টের পরবর্তী যারা করতে চাইছে তাদের তো সেখানে এগ্রিকালচার, বিএসসি বা বিটেক এগ্রিকালচার অ্যাপ্লাই করতে হচ্ছে। প্লাস তুমি তোমার বেসিক ডেটা, কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্টগুলো দেবে, এবং তারপরে তুমি তোমার ফর্মটা একবার দেখে নেবে, এবং তারপরে আসছে পেমেন্ট ডিটেলস, যেটা তোমাদের এক্সাম ডেট অর্থাৎ যেখানে এখন যেহেতু পয়সা লাগছে না ফাইনাল সাবমিট করে দেবে। ডকুমেন্টসের ব্যাপারে আমি একটু ছোট করে 2-3টে জিনিস বলে দিই। প্রথমত, এগুলো তোমরা অলরেডি সবাই এগুলো ফটো তুলে এগুলো স্ক্যান করে রেখে দাও। কী করে এগুলো করতে হয়, স্ক্যান করতে হয়, কী করে এই সাইজগুলো রিডিউস করতে হয়, ওপরে ভিডিওটা একটু দেখে নিও। দেখো কী কী আছে, বার্থ সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, সার্টিফিকেট যদি কেউ এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে, যদি কেউ স্পোর্টসের মধ্যে আসে তাহলে তার পার্টিসিপেশন সার্টিফিকেট, আর তোমার আধার কার্ড, তোমার ফটো, তোমার সিগনেচার একটা ছোটো জায়গায় সাদা কাগজে করা, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাকে রেডি রাখতে হচ্ছে। বুঝতে পারলে আশা করি, বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কাট অফ কত আসবে এই নিয়ে একটা কোয়েশ্চেন পাবো আমি জানি, তবে অ্যাকচুয়ালি নাম্বারের ওপর এবার মোটামুটি
এত তাড়াতাড়ি আমি কিছু বলতে চাইও না, তো বিশেষ করে যারা এখানে পড়াশোনা করছে তারা আরও ভালো বলতে পারবে। তবে আমি বলছি যে মোটামুটি একবার অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখো, আর যাদের ধরো মোটামুটি পার্সেন্টেজটা কম রয়েছে, খুব একটা ভালো নয়, তারা আমি বলবো অ্যাপ্লাই করো, কিন্তু তার সাথে একটা ব্যাকআপ কলেজ বা ব্যাকআপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো। বিশ্বভারতীর আপডেটটা বাকি আছে, নিশ্চয়ই পেলে শেয়ার করবো। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।